বাচারে তোর চোখে কেন জল কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি নোংরা বলে তাই পেয়েছে গালি ছি ছি উঠি দেখি তোর শশী মাখে মশি নোংরা বলুক দেখি বলুক দেখি আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তবগি তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আস মাঠে রয়েছে ঠেকে
মাছ খানিতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই গো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় দেখে, দিঘির ধারে ওই যে কিসের আলো, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস তো দিয়ার, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের শেরি। শুনি তারা লম্ফ দিয়ে উঠে চিচি উঠলো, বললে যাস রে চাপাও রে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলে তাদের মাঝে, ঢাল তরোয়াল ছঞ্ঝনি নিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে দিবি কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে বলছো ভাগ্যে চাপা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে চাপা ছিল মায়ের কাছে।
করে বাড়িতে এসে হচ্ছেটা কি? রোজ রোজ বাচ্চাগুলোকে সংসার দিয়ে কি হচ্ছেটা কি? এটা বাড়ি না থিয়েটার? আর বাচ্চাগুলোকে নিয়ে এত ন্যাকামি করার কি আছে? ন্যাকামি বলছেন কেন? ওরা ছেলে মানুষ, ওরা খেলবে না? বাড়িতে বুঝি আর ছেলে পুলে নেই, তাদের নিয়ে তাদের মারা এরম আধিক্যতা করে? এমন সব বিচিত্র কাণ্ড কারখানা করে? বাপ রে বাপ, কি সেজেছে এক একজন, দেখলে ভয় হয়। আরে বাড়ির বাচ্চারা দেখলে তো ভয় পাবে। ও সে তো ওরা ডাকাত হয়েছে তাই। আমাদের না সাজলে ডাকাত হবে কি করে? ডাকাত সেজেছে তা বটে, আমার সংসারে এখন দিনে দুপুরেও ডাকাত ঢুকছে। হবে না এবার কেন? সংসারে পুরুষ মানুষগুলো যদি ভেড়াকান্ত হয় তাহলে তো এমনটাই হবে। তা ওরা না হয় খেলছিল, তুমি ওদের সঙ্গে কি করছিলে? না আমি ওদের সঙ্গে না খেললে ওদের ভালো লাগবে কেন? আর সংসারে কাজটা কে করবে? ভূত এসে করে দিয়ে যাবে? কোন কাজটা পড়ে আছে? সেই কথা আবার সেই মুখে মুখে কথা। উনি চাপার বয়সটা কত হলো শেখার আছে? দেখো বাচ্চা, ছেলেদের ডাকাত সাজাচ্ছ সাজাও, কিন্তু চাপাকে কেন অনাচ্ছিস খেলার মধ্যে টেনে আনছো? দুদিন বাদে তো তার বেঁধে তবে নাকি? সে তো সংসারে কাজকর্ম কিছুই শিখল না, ধর্ম পূজা আচ্ছা কিছুই শিখল না, এসব শেখাও তাকে। যতটুকু জানার ও জানে, রাধারমণকে দুবেলা জলও দিতে পারে। তবে আর কি, তাতে আমার রাধারমণ একবার উদ্ধার হয়ে গেলেন। শোনো মেজুবু, ভালো কথা বলছি, চাপাকে ওসব সংটং আর সাজাতে যেও না, ওকে একটু রান্না বান্না শেখাও, মেয়ে মানুষকে মেয়ে মানুষের মতো বড় হতে দাও। আপনাকে বলেছিলাম না চাপাকে স্কুলে ভর্তি করার কথা, ভাবছি এবার ভর্তিটা করিব। ওর আর্ট পড়তে এলো। মেজুবু আবার সে কথা? আমি বলে দিয়েছি, এবারে কোনো মেয়ে কোনো কালে পাঠশালায় যায়নি, আমি বেঁচে থাকতে যাবিও না। বাড়িতে পড়িয়ে তো যা সর্বনাশ করার করেছো, বাকিটুকু কি না করলেই নয়? সর্বনাশ যখন এতটা হয়েই গেছে, বাকিটুকু আর বাকি থাকে কেন? কি জেদ দেখাচ্ছ? জেদ? দেখো মেজুবউ, তোমার অনেক জেদ আমি সয়েছি, আর আমি সইব না। আমিও দেখব ওই মেয়ে কি করে স্কুলে যায়, আর এও দেখব যে সংসার কার কথায় চলবে, তোমার না আমার।
ছেলে মেয়ে ছেলেদের তরোয়াল চালায় নাকি? চালায়। তোমরা কিচ্ছু জানো না, ঝাঁসি জানি তরোয়াল চালাত। রানী তুই কি দর্জি পাড়ার রানী? আমি যদি থেকে বড় হই না বললে যাবা কি করবি? মাকে গিয়ে বলে যাবো ইস তোর মাকে বাড়ি ভয় পাই কিনা আমরা। বঙ্কু দাদা অমনি করে বলবে না, বললে কি করবি? তোদের মা আমার এইটা করবে রে এইটা। এই তোরা কি শুরু করেছিস বলতো? আবার চাপার পিছনে লাগছিস? এই বল তুই আবার চাপার জিনিস নিয়েছিস, দিয়ে দে ওকে, দিয়ে দে। তুমি এর মধ্যে কথা বলতে আসবে না। কেন বলবো না? আর তখন থেকে তোরা ওকে নাম ধরে ডাকছিস কেন রে? দিদি বলতে পারিস না? বেশ করেছি, আবার নাম ধরে ডাকবো, বেশ করেছি। ইহ মেয়ে ছেলে তলোয়াল নিয়ে খেলছে, লজ্জা করে না? আমার অসভ্যের মতো কথা করছিস কেন? জানিস না ভদ্র লোকেরা এভাবে কথা বলে না। কি বলে না? মেয়ে ছেলেকে মেয়ে ছেলে বলে না? এই চাপি তুই নাকি স্কুলে যাবি? যাবই তো। অনেকক্ষণ আছে, এবার থাম দেখি। এই চাপা তুই আমার কাছে, এই বঙ্কু ও তরোয়ালটা দে। তরোয়াল নেবি? সবাই কেন চাপার পিছনে লাগে? তোর মাকে গিয়ে শুধোগে যা।